হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত, আপনারা দেখছেন কিসমত ওয়াইড ইউটিউব চ্যানেল। তো সেল দুর্গাপুর রিক্রুটমেন্ট অর্থাৎ স্টিল অথরিটি ইন্ডিয়ান লিমিটেডের পক্ষ থেকে দুর্গাপুরে যে কিছু রিক্রুটমেন্ট করা হচ্ছে 2021 সালে, তো এটি ট্রেনিং নার্স পদে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি ভেরিয়াস অনেক ভ্যাকেন্সি আছে। লাস্ট ডেট আছে 17 তারিখে মে মাসে 17 তারিখে আপনার অ্যাপ্লাই করা লাস্ট ডেট। পোস্ট নেম হচ্ছে ট্রেনিং নার্স এবং ভেরিয়াস ভ্যাকেন্সি রয়েছে। জব প্লেস হচ্ছে দুর্গাপুর। অ্যাপ্লিকেশন ফি কোনো ফিজ লাগবে না। তো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি বলা হয়েছে না, সেল নার্স জবে আপনাকে অ্যাসপারেন্ট শুড পাস বিএসসি নার্সিং করা থাকতে হবে এবং ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং করা থাকলে হয়ে যাবে যে কোনো রিকগনাইজেশন ইউনিভার্সিটি থেকে। ক্যান্ডিডেটকে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করতে হবে, অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলি আছে সেই ক্রাইটেরিয়াগুলি ম্যাচ করতে হবে। এজ লিমিট, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে এখানে বলা হয় যে আপনার ম্যাক্সিমাম এজ লিমিট 30 বছরের মধ্যে হতে হবে এবং অ্যাপ্লাই মোডটি সম্পূর্ণ অনলাইন মোডে হবে। তো দেখে নেবে এবং কিছু কিছু লিঙ্ক আছে সেগুলি অ্যাটাচ করতে হবে, যে ফাইলগুলি লাগবে আপনাকে, ডকুমেন্টস লাগবে সেগুলি অ্যাটাচ করতে হবে। লাস্ট 17/5/2021 সালে ক্যান্ডিডেটকে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করে অ্যাপ্লাইটি করতে হবে, যে সেল www.sail.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে মোর হোম পেজে গিয়ে ক্লিক জবসে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে। তো চলো ভিডিওটি বিস্তারিত জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তো এই প্রথমে এখানে দেখে নেবো আমরা কি বলা হয়েছে না, আপার এজ লিমিট এখানে কি বলা হয়েছে না, 30 বছর এবং রিল্যাক্সেশন আপার এজ লিমিট 3 বছরের ছাড় পাবে ওবিসিরা এবং 5 বছরের ছাড় পাবে এসসি এসটি ক্যান্ডিডেটরা। কোয়ালিফিকেশান কি বলা হয়েছে এখানে না, পাস ইন বিএসসি নার্সিং, ডিপ্লোমা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফের এবং বি 2 নম্বর ইন্টার্নশিপ সার্টিফিকেট ইন অ্যাপ্লিকেবল এবং সার্টিফিকেট অফ রিকগনাইজেশন রেজিস্ট্রেশন অফ সার্টিফিকেট। ডিপার্টমেন্ট অফ ডিসিপ্লিন এখানে কী বলে, আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ এবং মেডিসিন, সার্জারি ইত্যাদি আপনাকে যে যেগুলি ক্রাইটেরিয়াগুলি যে ডিপার্টমেন্টগুলি এখানে উল্লেখ করা যায় সেই সেই ডিপার্টমেন্ট আপনাকে থাকতে। এখনও এবং নতুন একটা ই হয়েছে অর্থোপেডিক এবং কোভিড এবং চেস্ট আদার অ্যাসোসিয়েটেড অ্যারিয়াস আপনাকে কিছু জানতে হবে এবং ডিউরেশন আর 18 মান্থস অর্থাৎ 18 মাস আপনাকে ডিউরেশন এই যে ট্রেনিংটি হবে 18 মাস এবং ডেলি ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 8 ঘন্টা ডিউটি আপনার এবং 1 ডে শিফট পার উইক এবং একদিনে অফ থাকবে পার উইকে অর্থাৎ পার সপ্তাহে একদিন ছুটি থাকবে আপনার, সপ্তাহে একদিন ছুটি। স্টাইপেন্ড পেন এখানে 8000 টাকা এবং নলেজ এনহান্স এবং 7000 টাকা আপনার পার মাস, ম্যাক্সিমাম আপনি 7000 টাকা অবধি পেতে পারেন। এবং মান্থলি অ্যাটেন্ডেন্স এখানে কী বলা হয়েছে না, 20 দিন থাকতে হবে আপনাকে মাসে, 20 দিন আপনাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ অ্যাটেন্ডেন্স থাকতে হবে। 260 টাকা পার ওয়ার্কিং ডে, আপনি যে মাইনেটা পাবেন সেটা পার ডে 260 টাকা করে এবং 15 থেকে 19 দিন যদি কাজ করা হয় তাহলে আপনি পাবেন 130 টাকা এবং লেস দেন 15 দিনের নিচে যদি আপনি কোনো সময় কাজ করেন, অ্যাটেন্ডেন্স থাকেন তাহলে কোনো মাইনি পাবেন না। 15 থেকে 19 দিনের মধ্যে আপনি যদি কাজ করে থাকেন মান্থলি অ্যাটেন্ডেন্স তাহলে 130 টাকা পার ডে এবং যদি 20 দিনের তার থেকে বেশি থাকেন তাহলে 260 টাকা আপনি প্রতিদিন ম্যানেজ করবেন। এরপর কী বলা হয়েছে না, মেডিকেল ফ্যাকাল্টি ফর ডিএসপি হসপিটাল অনলি ডিউরিং ট্রেনিং, আপনি যতদিন ট্রেনিংয়ে থাকবেন ততদিন আপনার মেডিকেল ফ্যাকাল্টি থাকবে। লিভ 15 দিন স্পেশাল লিভ থাকবে, ম্যাক্সিমাম 10 দিন। এবং কী বলা হয়েছে এখানে, অ্যাপ্লাইটি কীভাবে করবে, তো অ্যাপ্লাইটি করার জন্য আপনাকে অনলাইন মোডে অ্যাপ্লাইটি করতে হবে www.sail.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। 3/5/2021 মধ্যে সোমবার থেকে অ্যাপ্লাইটি স্টার্ট হবে এবং 17/5/2021 সোমবার পর্যন্ত অ্যাপ্লাইটি 17/5/2021 আপনার অ্যাপ্লাইটি বন্ধ হয়ে যাবে। এরপর জেনারেল কন্ডিশন কী আছে না, আপনাকে যে রুলসগুলো আছে সব মেনে চলতে হবে এবং যে বয়সসীমাটি আছে মিনিমাম এজ লিমিট আপনার 18 বছরের করা আছে এখানে, 18 বছর আপনাকে এজ লিমিট হলে হবে মিনিমাম। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী বলা হয়েছে, যেগুলো এডুকেশন কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে দিতে পারেন। তো এই পর্যন্তই। এবং শিডিউল ইন্টারভিউ এবং এটি ইন্টারমিডিয়েট বাই মেল ওয়েবসাইট ইন ডিউ কোর্স, এই যে ডিগ্রিটা হবে এটিকে আপনাকে মেলের দ্বারাই অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আশা থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। সবাই সবাই আমাদের ভিডিও আপনাদের পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।